নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ হালদার। আবার আপনাদের সামনে এসেছি অনলাইন থ্রি বাংলা কম্পিউটার টিউটোরিয়াল নিয়ে। আজকে আমাদের যেটা আলোচনার বিষয় ছিল, সে আলোচনার বিষয়টি হচ্ছে মাইক্রোসফট অফিস বা এমএস অফিসের ভিউ মেনুর কাজ, এবং আমি এটি দেখাবো এমএস অফিসের 2016 যে ভার্সানটি আছে, অর্থাৎ সর্বশেষ ভার্সান, সেই ভার্সানটি দিয়ে। তো তার আগে একটি কথা আমি আপনাদের বলে নিতে চাই, যারা প্রতিনিয়ত ইউটিউবে বসে আমার চ্যানেলের ভিডিওগুলি দেখেন, তারা যদি আমাদের চ্যানেলে যখনই কোনো ভিডিও পাবলিশড হবে সেই ভিডিওর আপডেট আপনারা সাথে সাথে পেয়ে যেতে চান, তো তাহলেই আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার জন্য আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আপনারা প্রথমেই চলে আসবেন ইউটিউবে। ইউটিউবে এসে সার্চ বারে সার্চ দেবেন সিদ্ধার্থ হালদার এই নাম লিখে, তখন দেখবেন এরকম একটি চ্যানেল চলে এসেছে এবং বিভিন্ন ধরনের ভিডিও শো করছে। যে কোনো ভিডিওর তলায় সিদ্ধার্থ হালদার লেখার উপর ক্লিক দিলে এই চ্যানেলটি খুলে যাবে। এখানে আপনারা এই সাবস্ক্রাইব বাটনের উপরে লেফট ক্লিক করে মেল আইডি দিয়ে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে নতুন যখন কোনো টিউটোরিয়াল দেওয়া হবে তা আপনারা পেতে পারবেন। এছাড়া ব্লগ সাইটটিও সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক যে ফ্যান পেজটি রয়েছে সেটি লাইক দিয়ে রাখবেন, ফলে যখন নতুন কোনো টিউটোরিয়াল আসবে তা আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। সো আমি কথা না বাড়িয়ে চলে আসছি মাইক্রোসফট অফিস 2016 ভিউ মেনুতে। তো এর জন্য আমি প্রথমে মাইক্রোসফট অফিস 2016 সফটওয়্যারটি ওপেন করছি। ওপেন করার পর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট লেখা রয়েছে, আপনারা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের ওপরে লেফট ক্লিক করবেন, সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি উইন্ডো খুলে যাবে। এবার দেখুন এই ভিউ মেনু রয়েছে, এই ভিউ মেনুতে লেফট ক্লিক করুন। সো এখানে আমরা যদি ভিউ মেনুতে লেফট ক্লিক করি তাহলে এরকম একটি পেজ পাব। তো এমএস ওয়ার্ডের যে কোনো কাজ করতে গেলে আমাদের বেশ খানিকটা লেখার প্রয়োজন হয়। আমরা অযথা লিখে না, সময় নষ্ট না করে র্যান্ড কমেন্ট দিয়ে খানিকটা লেখা নিয়ে আসছি। তো র্যান্ড কমেন্ট দিতে গেলে প্রথমে সমান চিহ্ন দেবেন, তারপর আর এ এন ডি কথাটি লিখে শিফট চেপে ধরে ফার্স্ট ব্র্যাকেট দেবেন, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন, এবার এন্টার দেবেন, দেখবেন যে এরকম এক পাতা লেখা চলে এসেছে। সো প্রথমেই যেটা রয়েছে সেটি হচ্ছে ভিউ। ভিউ শব্দের অর্থ হচ্ছে দর্শন, কেমন দেখাবে এটা সেটা নিয়ে একটু আলোচনা করি। ধরুন আপনারা এটাকে রিড মোডে দেখতে চাইছেন, অর্থাৎ আপনারা যদি কাগজের ওপরে পড়েন তাহলে কেমন দেখাবে। সো এখানে লেফট ক্লিক করলে দেখুন এরকম আপনাদের দেখাবে, এবং সেক্ষেত্রে আপনারা এভাবে ডকুমেন্টটিকে দেখতে পাবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনারা কী করতে পারবেন, এই যে অটো হাইডিং টুল বার, অর্থাৎ টুল বারটি হাইড হয়ে যাবে, ঠিক আছে। রেস্টোর ডাউন, অর্থাৎ যে জায়গায় ছিল এবার ফাইল থেকে আপনারা আপনাদের জায়গায় আসতে পারবেন, কাজ করতে পারবেন। সো আবার এই ভিউ থেকে আপনারা মোটামুটি কেমন রয়েছে তাহলে এডিট ডকুমেন্টকে এডিট করতে পারবেন, পারলেই সেই পুনরায় নিজের জায়গায় ফিরে আসবে। সো এবার যদি আপনারা প্রিন্ট দিলে কেমন দেখাবে, অর্থাৎ পেজের ওপর প্রিন্ট দিলে এটা যেমন দেখাবে এটা প্রিন্ট লেআউট, তাহলে এটা রিড লেআউট। এবং ভিউ থেকে যদি আপনারা এডিট ডকুমেন্ট করেন তাহলে আবার ফিরে আসতে পারবেন। এবং এটি যদি ওয়েবসাইটের ওপর দেওয়া থাকে লেখা হয় তাহলে কেমন দেখাবে সেটা একটু দেখা যাক। সো ওয়েব লেআউট, অর্থাৎ ওয়েবসাইটে দেখলে এরকম দেখতে পারবেন। সো আমরা প্রিন্ট লেআউটই নর্মাল থাকে সেখানে আমরা রেখে দিলাম। এবারে দেখুন আউটলাইন, আউটলাইন দিলে এখানে এরকম ছোটো ছোটো দাগ আসবে, ঠিক আছে। আর যদি আমরা আউটলাইনকে যদি মাইনাস চিহ্ন, প্লাস চিহ্ন বা অন্য কিছু মানে দিতে চাই তাহলে এভাবে আমরা কী করতে পারবো, আউটলাইন দিতে পারবো। সো আউটলাইনেই আমাদের তেমন কোনো কাজ নেই, ঠিক আছে। আমরা এখান থেকে কী করব, যে জায়গায় ছিলাম আবার আমরা কী করব,
সে জায়গায় ফিরে যাব। আমি লেখাটিকে উঠিয়ে দিয়েছিলাম, তাই কোনো কিছু দেখালো না। সো এবার ভিউ থেকে ধরুন ড্রাফট ভিউ, সো লেখাটিকে আমি এনে নিচ্ছি, আবার এনে নিয়ে ক্লোজ করলাম। এখানে দেখুন ড্রাফট ভিউ অর্থাৎ এরকম দেখাবে। সো ড্রাফট ভিউকে আপনারা কী করতে পারবেন, ক্লোজ করে নিতে পারবেন, ধরুন প্রিন্ট লেআউটে গেলে এরকম দেখাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ভিউয়ের কাজ। এবার দেখুন রুলার, অর্থাৎ এই যে লেখা কোন দিকে কেমন পড়বে, হ্যাঁ এখানে মার্জিন কতটুকু হবে, এদিকে কত কিছু হবে, লেখার মাপ দেখার জন্য এই যে রুলার আছে, ঠিক আছে। কন্ট্রোল আর দিলে রুলারকে সরানো যায়। সরি, এটা ফটোশপের কমেন্ট, আমার খেয়াল ছিল না। আপনারা এই রুলার মেনু থেকে এটাকে সরিয়ে নিতে পারবেন। যদি গ্রিড লাইন অর্থাৎ এখানে আপনারা এভাবে দেখতে চান তো এভাবে দেখতে পাবেন, গ্রিড লাইন তুলে দিতে দেখতে পারবেন। নেভিগেট প্যানেল সো পাশাপাশি এভাবে দেখতে পাবেন, এটা হচ্ছে নেভিগেট প্যানেলের কাজ। আর জুম কত বড় করে দেখবেন, এটা হচ্ছে ধরুন ছোটো করে দেখবেন, এরকম দেখাবে, ওকে করলে ছোটো হবে। আবার ধরুন 100% ফিরে যেতে চাইলে যেমন ছিল তেমন হবে। আবার যদি মনে করেন যে আপনারা আবার এটাকে কী করবেন, সেটাকে আপনারা কী করতে পারবেন, এই ভিউ মেনু থেকে জুমে গিয়ে এই পেজ উইথ চওড়া পেজে দেখবেন, এখান থেকে আবার ফিরে আসতে পারবেন। হ্যাঁ, ওয়ান পেজ অর্থাৎ একটা পেজে দেখলে এরকম হবে, মাল্টিপল পেজ অর্থাৎ এটাকে যদি আপনারা দুটো তিনটে পেজে দেখতে চান অর্থাৎ অনেকগুলো লেখ তাহলে দেখতে পাবেন, পেজের উইথ অর্থাৎ চওড়াভাবে দেখলে দেখতে পারবেন। তবে এটা সাধারণত 100% রাখা ভালো। এবার দেখুন এরপরেই যেটা রয়েছে সেটা হচ্ছে উইন্ডো। তো আমরা জানি যে সাইড বাই সাইড যদি কোনো কিছু খুলি তাহলে সেটা কী হয়, আমাদেরকে এই উইন্ডোতে দেখানো হয়ে থাকে। তো ধরুন আমরা কী করছি, এটা নিউ উইন্ডোতে দিলাম। সো এখানে দেখুন এই একটা পেজ খুলেছে, এই একটা পেজ খুলেছে, দুটো, এক নম্বর ডকুমেন্ট, দু নম্বর, এক নম্বর এই দু নম্বর, এই দুটি ডকুমেন্ট আছে। সো আমরা কী করতে পারি, যে কোনো একটি ডকুমেন্ট দেখে নিতে পারি। এবার দেখুন এই অ্যারেঞ্জ ওয়ালে দিলে যেমন ছিল তেমন হয়ে যাবে, স্প্লিট অর্থাৎ পেজটা ভাগ হয়ে যাবে। এবং আমরা যদি রিমুভ স্প্লিট করি তাহলে এটা আর ভাগ হবে না। এবার আমি নিউ উইন্ডোতে গেলে দেখুন এখানে পাশের যেটা ছিল সেটা অ্যাক্টিভেট হয়ে গেছে, এবং আমরা যদি সাইড বাই সাইড করি তাহলে দুটি পেজই আমরা পাশাপাশি দেখতে পাবো এবং কম্পেয়ার করতে পারবো। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেই, এরপরেই রয়েছে দেখুন এটা এই অপশান, এই অপশান প্রায় একই রকম, ঠিক আছে। সো আমরা এখানে যেটা দেখতে পারি ভিউ সাইড বাই সাইড থেকে করে পাশাপাশি দেখতে পারি, আর সুইচ উইন্ডো এক নম্বর উইন্ডো দেখাবে, দু নম্বর উইন্ডো দেখাবে। সো এটা যদি আমরা সাইড বাই সাইডের জায়গায় এরকমভাবে দেখি যে যেমন ছিল তেমন, যদি আমরা এক নম্বর ডকুমেন্ট দেখতে চাই, এক নম্বর দু নম্বর ডকুমেন্ট দেখতে চাইলে দু নম্বর, তো আমরা এভাবে কী করতে পারবো, দেখতে পারবো। তো এটি হচ্ছে মূলত এর বিষয়, এর বাইরে আর তেমন কিছু নেই। সো ধরুন আমি কী করছি, দুটো উইন্ডো পাশাপাশি খুলছি, ঠিক আছে। ধরুন আমরা এখানে যেটা করলাম, এই নিউ উইন্ডো করলাম, করলেই দুটো পেজ এলো। এবং প্রথমে দেখুন এই ডকুমেন্টের মাথার ওপর লেখা রয়েছে ডকুমেন্ট টু অর্থাৎ দু নম্বর ডকুমেন্ট খোলা রয়েছে। সো আমরা যদি এক নম্বর ডকুমেন্টে চলে যেতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে ভিউ সাইড বাই সাইড করলে পাশাপাশি যাবে। আর যদি আমরা এইটা দু নম্বর আছে এক নম্বরটা দেখতে চাই তাহলে দেখুন এক নম্বর ডকুমেন্ট। সো আমি চিহ্নিত করার জন্য একটাতে একটু কালি দিয়ে চিহ্নিত করছি, অর্থাৎ লেখাটা কালার হবে। এবং ধরুন এটা বড় করে দিলাম, তার সাথে সাথে একটা ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিলাম হলুদ। সো দেখুন আমরা যদি ভিউ মেনু থেকে এখান থেকে মারি তাহলে আমরা কী করতে পারবো, এটা হচ্ছে দু নম্বর ডকুমেন্ট আর এটা হচ্ছে এক নম্বর ডকুমেন্ট। সো এক দুই দুটি ডকুমেন্টের যেটি খুশি আমরা কী করতে পারবো সেটি নিয়ে আমরা কাজ করতে পারবো এবং সেটি আমরা দেখতে পাবো। ধরুন আমার এখানে আরেকটি পেজ ফাইল, ওয়ার্ড ফাইল আমি
খুলছি। উদাহরণ দেওয়ার জন্য আমি এটাকে মিনিমাইজ করে রাখলাম। রাখার পরে আমি কি করলাম, ধরুন আরেকটা আমি কি করলাম, এখান থেকে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, এই ডকুমেন্টটি ব্ল্যাঙ্ক, ঠিক আছে। এখানে আমি কিছু লিখলাম, দেখুন এই ভিউ চলে যাচ্ছে। ভিউ চলে যাওয়ার পরে সুইচ, এটা 2 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 1 নম্বর। সো এটুকুই ছিল এর কাজ, এর বাইরে আর তেমন বিরাট কোনো কাজ নেই। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো ছোটো কোনো আলোচনার ভীষণ একটি বৃহৎ আলোচনার ক্ষেত্র। সো আমি ম্যাক্রো নিয়ে আপনাদের পরের টিউটোরিয়ালে আলোচনা করব। তো আপাতত এই পর্যন্ত, আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকবে। সো যদি ভালো লেগে থাকে আমি রিকোয়েস্ট রাখবো আপনারা আমাকে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে উৎসাহিত করবেন, আর আপনাদের মূল্য লাগা, ভালো লাগা সবই জানাবেন, খারাপ লাগলে জানাবেন। তার কারণ হচ্ছে কি, সমালোচনা মানুষকে অনেক উপরে নিয়ে যেতে সহায়তা করে। আমি আশা রাখব আপনাদের সুপরামর্শ আমাদেরকে আরও নিয়ে যেতে সহযোগিতা করবে অনেকটা দূর। সো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।